হ্যালো গাইস, ফ্রিগ্যান্স স্পোর্টসের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তে বেশ কিছু আপডেট আছে, ইস্ট বেঙ্গল তো রয়েছে, এছাড়াও বাকি আইএসএল দলগুলোর ট্রান্সফার আপডেট রয়েছে, ইন্ডিয়ান এএফসি কাপ আন্ডার-17 জন্য ফ্রেন্ডলি ম্যাচের জন্য আপডেট রয়েছে, সব কিছুই আলোচনা করবো এই ভিডিওতে। তবে ভিডিও শুরুর আগে আরও একবার বলে রাখি, যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি, কিসের অপেক্ষা করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। তো প্রথমে শুরু করা যাক ইন্ডিয়ার আন্ডার-17 টিমটাকে দিয়ে। ইন্ডিয়ান আন্ডার-17 টিম দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে কাতারের বিরুদ্ধে 23 তারিখ এবং 27 তারিখ, এবং সেই ম্যাচগুলো কিন্তু অবশ্যই হবে ফ্রেন্ডলি ম্যাচ, যেটা প্রিপারেশন হবে বা প্রি সিজন বলতে পারো, যেটা আন্ডার-17 এএফসি এশিয়া কাপের জন্য খেলতে চলেছে ইন্ডিয়ান আন্ডার-17 টিম। অবশ্যই এই ম্যাচগুলোর দিকে নজর রেখো, কারণ যেভাবে একটা প্রসেস চলছে 2047কে লক্ষ্য করে, সেভাবে ফেডারেশন যতই এগোক, আমাদের কিন্তু সাপোর্ট করতে হবে ফুটবলটাকে, যাতে প্লেয়াররা আরও বেশি উদগ্রীব হয় এবং তাদের মধ্যে সেই এক্সাইটিং ব্যাপারটা আসে, যেটা ক্রিকেট নিয়ে আমরা যতটা উত্তেজক, তেমনি প্রতিটা ফুটবলার নিয়ে আমরা যদি এতটা উত্তেজক হই, তাহলে অবশ্যই তারা ভালো পারফরমেন্স করবে। এরপর চলে আসি কেরালা ব্লাস্টার্স থেকে। কিন্তু গিবসন সিং চেন্নাইয়ের এফসি থেকে লোনে সাইন করেছে, এই সিজনের এন্ড অবধি তিনি থাকবে এবং তিনি একজন মিডফিল্ডার। এরপরে যে আপডেটটা রয়েছে সেটা হলো ইস্টবেঙ্গলের জন্য। ইস্টবেঙ্গলে জেক জার্ভিস এসেছে কিন্তু একদম মান্থের শুরুতে, বা ট্রান্সফার ব্যান নিয়ে লাস্ট কিছুদিন যা চললো তাতে ইস্টবেঙ্গল সমর্থকরা রীতিমতো বিরক্ত, এবং ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে রীতিমতো ক্ষুব্ধ। কোচ থেকে ম্যানেজমেন্ট সবাইকে নিয়ে কিন্তু বিষোদগার করছে প্রত্যেকটি সমর্থক, এবং আমরাও জানিয়েছি যে কোন কোন জায়গায় ম্যানেজমেন্টকে পাল্টানো দরকার, কোন কোন জায়গায় পাল্টানো বলতে ম্যানেজমেন্টের যে দায়িত্ব সেইগুলো আরও বেশি ভালোভাবে করার কথা বলছি। চেঞ্জের কথা আমরা কাউকে কিছু বলছি না বা এরকম কোনো মন্তব্য করছি না যাতে কারো খারাপ লাগে, কারণ যে বক্তব্যগুলো আমি গতকাল বলেছিলাম ম্যানেজমেন্টকে নিয়ে, নতুন করে আমি কিছু বলতে চাই না। যা বলার তাদের নিয়ে বলার ভাষা হারিয়ে গেছে, তো নতুন করে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। তো এই জেক জার্ভিসকে সাইন করিয়েছে কিন্তু আইএসএলের বাকি যে কটা ম্যাচ আছে, এই কটা ম্যাচ খেলবে জেক জার্ভিস, এবং তিনি কিন্তু সুপার কাপ খেলবে। ব্যাস এখানেই এন্ড তার। তারপরে যদি তার পারফরমেন্স ভালো লাগে, তারপর তাকে সাইন করানো যেতে পারে, সেটা তার পারফরমেন্সের ওপর নির্ভর করছে। তবে আগামী ম্যাচে কেরালা ব্লাস্টার্সে তিনি প্রথম একাদশে থাকবেন, এটা ধরে নেয়াই যায়। আমার মনে হয় যে ইভান গঞ্জালেস থাকলেও থাকতে পারে, বাট কিরিয়াকু বা জর্ডান এদের কাউকে সরিয়ে দিয়ে এই জায়গাটায় খেলাতে পারে। যেমন চার বিদেশির মধ্যে আমি ধরে নিচ্ছি হয়তো ইভান থাকবে, চান্সেস বেশি, অ্যালেক্স রিমাকে রাখা হতে পারে, এবং ক্লিটন সিলভা, জেক জার্ভিস, এই চার বিদেশিকে রাখা হোক, কারণ জর্ডান ডোহার্তির পারফরমেন্সও গত ম্যাচে খুব ভালো একটা যায়নি। বাট আরও একটা জিনিস করা যেতে পারে, সেখানে ইভানকে সরাতে পারবে না, কারণ আগামী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে লালচুং নোংগা ম্যাচটা কিন্তু মিস করবে, কারণ তার সাসপেনশন রয়েছে, কারণ চারটি হলুদ কার্ড তিনি দেখে ফেলেছেন, এবং আইএসএলের রুলস অনুযায়ী চারটে ম্যাচ বা চারটে হলুদ কার্ড দেখা গেলে একটি ম্যাচ কিন্তু মিস করবে সেই প্লেয়ারটা। অ্যান্ড সেই জায়গায় দাঁড়িয়ে চুং নোংগা না হয়তো ইভান গঞ্জালেসকে ড্রপ করে দুটো মিডফিল্ডার খেলাতো, একজন কিরিয়াকু বা অ্যালেক্স লিমা, বা জর্ডান ডোভার্টি অ্যালেক্স লিমা, এবং ওপরে ক্লেটন ডে সিলভা অ্যান্ড জেক জার্ভিস, এই চার বিদেশিকে নিয়ে খেলাতেই পারতো। বাট যেহেতু চুং নোংগা নেই, ইভানকে খেলাতেই হবে। বাট অতুল উন্নিকৃষ্ণন হয়তো সেন্টার ব্যাকে প্রথম থেকে যদি খেলায় ভালো হয়, কারণ এই মুহূর্তে আর কিছু করার দরকার নেই, বা এই মুহূর্তে আর নতুন কিছু করার নেই ইস্ট বেঙ্গল কোচের হাতে, তো যে প্লেয়ারগুলো রিজার্ভ টিমে রয়েছে সেই প্লেয়ারগুলোকে তুলে আনা হোক, জেসিনটিকে তুলে আনা হোক, এবং এই টিমের সঙ্গে তাদের খেলার জায়গাটা করে দেওয়া হোক, তাহলে তারা আগামী দিনের জন্য তৈরি হবে, যাতে তারা আইএসএলের মূল পর্বে ম্যাচ টাইম পেলে তাদের একটা এক্সপিরিয়েন্স বাড়বে, এবং আগামী মরশুমের পরিকল্পনা এই মুহূর্ত থেকে ম্যানেজমেন্টকে তৈরি করা শুরু করে দেওয়া উচিত। দরকার হলে ইমিডিয়েট কোচ চেঞ্জ করে আগামী মরশুমের দায়িত্ব দেওয়া হোক অন্য কোনো কোচের হাতে। দেখা যাক, যা আপডেট পাবো ফার্দার অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, এবং অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামত।